ওয়েলকাম টু কেএসকে এডুকেট। আজি আমি সি টেট বা যিকোনো কম্পিটিটিভ এক্সামিনেশ্যনের কারণে গণিতর জোখ মাপ এই টপিকটির উপর আলোচনা করিম। এটা আমি জুখিবর কারণে আমাক এককর প্রয়োজন হয়। এটা ধরে লওয়া চাউল আমি জুখিম, তো চাউলখিন আমি এক কেজি, দুই কেজি বা কুইন্টল এনেকা হিসাবত জুখিম, বা কাপড় এখন কিমান মিটার দীঘল সেইটো আমি দৈর্ঘ্য হিসাবত মিটার ব্যবহার করিম। এটা রাস্তা এটা কিমান দীঘল বা কিমান দূর সেইটো আমি কিলোমিটার হিসাবত জুখিম। এটা এইবোৰ হিসাবত আমি কেনেকুৱা ধরনের একক ব্যবহার করিম সেই বিষয়ে আমি আলোচনা করিম। এটি আমি গাখির এক লিটার, দুই লিটার এনেকুৱা ধরনের হিসাব করো, বা গাখির থাকা পাত্রটো ক্যাপাসিটি কিমান হয়, পাত্রটোর ক্যাপাসিটি কিমান হয়, আমি কিহত জোখ, লিটারত জোখ, তো এই সম্বন্ধীয় বিলাকত আমি কি আজি এই ভিডিওটির জড়িয়ে আলোচনা করিম। আমার ভিডিওটো বেশি দীঘল নহব, গতি ভিডিওটি শেষলকে চাবা। এই জোখ মাপত আমি সাধারণত দৈর্ঘ্য জুখিম, আমি মানে দীঘল কিমান দীঘল হয়, কিমান মিটার দীঘল হয়, কিমান কিলোমিটার দীঘল হয় সেইটো আমি জুখিম। তারপর ভর বা ওজন, এটা বিজ্ঞানের ক্ষেত্রে হলে ভর আর ওজন দুটা বেলেগ বেলেগ বস্তু আসলে, আমার বেলেগ বেলেগ আসলে এই, কিন্তু গণিতর ক্ষেত্রে আমার কি হব, ভর বা ওজন আমি একে বলে ধরে লম। এটা মাংস আমি কিহত জুখিম, গ্রাম কিলোগ্রাম এইবিলাকত জুখিম আমি। তারপর আহিব জুলিয়া বস্তুর আয়তন বা পাত্র ধারকত্ব, মানে আমার পাত্র এটা ক্যাপাসিটি কিমান হয়, বা জুলিয়া বস্তু যে পানি হোক গাখির হোক আমার কিমান সেই বিষয়ে জুখিবলে আমি লিটার এইবিলাক ইউজ করিম। এতিয়া আমার কি আছে, সকলোরে এটা প্রাথমিক একক আছে, মূল একক বা প্রাথমিক একক। এটা দৈর্ঘ্যর ক্ষেত্রে সেইটো হয়েছে মিটার, ভর বা ওজনের হয়েছে গ্রাম, আর জুলিয়া বস্তুর আয়তন বা পাত্র ধারকত্ব হয়েছে লিটার। আমার দৈর্ঘ্যর ক্ষেত্রে কি হয়, মিটার ব্যবহার করিম আমি দৈর্ঘ্যর কারণে, দীঘলর কারণে মিটার ব্যবহার করিম। সাধারণ একক বা একদম প্রাথমিক এককটো হয়েছে মূল একক বা প্রাথমিক একক বলে কয়, ভর বা ওজনের কারণে হয়েছে গ্রাম, আর জুলিয়া বস্তুর কারণে হয়েছে লিটার, বা পাত্রটির ক্যাপাসিটি আমি লিটারত ব্যবহার করিম। এতিয়া এই দৈর্ঘ্য হোক, ওজন হোক, বা জুলিয়া বস্তুর আয়তন হোক, এই প্রতিটোরে সরু একক আর ডাঙর একক আছে, তো এইবিলাক আমি চাম। তো কিছু কি হয় যে কনফিউজ হয়ে যায় যে কোনটো সরু একক, কোনটো ডাঙর একক, সরু এককরপরা ডাঙর এককত নিবলে হলে কি করিব লাগে, বা ডাঙর এককরপরা সরু এককত নিবলে হলে কি করিব লাগে, এইবিলাকত কিছু কনফিউজ হয়ে যায়। গতি ভালদরে গুরুত্ব দিবা আর কনফিউজ দূর করে লবা। এতিয়া মই দৈর্ঘ্যর কারণে দেখুৱাম, মই আপোনালোকক যে দৈর্ঘ্যর কারণে সরু একক কোনবিলাক হয়, ডাঙর একক কোনবিলাক হয়, ভর বা ওজনের ক্ষেত্রতো একে হব, জুলিয়া বস্তুর আয়তনের ক্ষেত্র বা পাত্র ধারকত্বর ক্ষেত্র একে হব। এটা পাত্র ধারকত্ব হয়েছে আমার পাত্রটির ক্যাপাসিটি কিমান হয় সেইটো। আমি দৈর্ঘ্যর যেটো প্রাথমিক একক মিটার আছে সেই মিটারটির ডাঙর একক আর সরু একক, ডাঙর এককরপরা সরু এককত নিবলে হলে কি করিব লাগে, সরু এককরপরা ডাঙর এককত এককত নিবলে হলে কি করিব লাগে সেইটো আলোচনা করিম। মোর এটা স্টোরি আছে, আপনাদের ভাবি লোক এজন রজা আসলে, আর সেই রজাটো হয়েছে দৈর্ঘ্য। সেই রজাজনের মাত্র এজন লড়া আসলে, একজন পুত্র আসলে, মাত্র এজন পুত্র আসলে, সেই পুত্রজনের নাম, সেই লড়াজন হয়েছে আমার মিটার। এতিয়া মিটারর তিনিজনী সরু ভনীয়েক আর তিনিজনী ডাঙর ভনীয়েক আছে। এই মিটারর যেটো দশ গুণ বছর, গুণ বলে কইছো দিয়ক, দশ গুণ বছর সরু ভনীজনী হয়েছে আমার ডেসিমিটার। আর এই ডেসিমিটারর দশ গুণ বছর সরু, দশ গুণ বছর সরু ভনীজনী হয়েছে সেন্টিমিটার, আর সেন্টিমিটারর দশ গুণ সরু ভনীজনী হয়েছে আমার মিলিমিটার। আমার রজাজন হয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যর একমাত্র লড়া মিটার, মিটারর তিনিজনী সরু ভনীয়েক আর তিনিজনী ডাঙর মানে বায়েক। এতিয়া মিটারর দশ গুণ বছর সরু ভনীজনী হয়েছে ডেসিমিটার, ডেসিমিটারর দশ গুণ সরু ভনীজনী হয়েছে সেন্টিমিটার, সেন্টিমিটারর দশ গুণ সরু ভনীজনী হয়েছে মিলিমিটার। ক্লিয়ার হয়েছে কি কলো, মিটারর
সৰু দহ গুণ সৰুটো হৈছে ডেচিমিটাৰ, ডেচিমিটাৰৰ দহ গুণ সৰু ভনীজনী চেণ্টিমিটাৰ, চেণ্টিমিটাৰৰ দহ গুণ সৰু ভনীজনী মিলিমিটাৰ। এতিয়া মিটাৰৰ যিটো দহ গুণ ডাঙৰ মানে মিটাৰৰ বায়েক সেইটো হৈছে আমাৰ ডেকামিটাৰ। ডেকামিটাৰৰ দহ গুণ ডাঙৰ বায়েকজনী হৈছে আমাৰ হেক্টোমিটাৰ। হেক্টোমিটাৰৰ দহ গুণ ডাঙৰ বায়েকজনী হৈছে আমাৰ কিলোমিটাৰ। এতিয়া ৰজাজন হৈছে দৈৰ্ঘ্য, দৈৰ্ঘ্যৰ একমাত্ৰ ল'ৰা মিটাৰ, মিটাৰৰ দহ গুণ সৰু ভনীজনী হৈছে ডেচিমিটাৰ, ডেচিমিটাৰৰ দহ গুণ সৰু ভনী হৈছে চেণ্টিমিটাৰ, চেণ্টিমিটাৰৰ দহ গুণ সৰু ভনীজনী হৈছে মিলিমিটাৰ। আকৌ মিটাৰৰ তিনিজনী বায়েক আছিল, মিটাৰতকৈ দহ গুণ বছৰ ডাঙৰ ভনীজনী হৈছে মানে বায়েকজনী হৈছে ডেকামিটাৰ, ডেকামিটাৰৰ দহ গুণ বছৰ ডাঙৰ বায়েকজনী হৈছে হেক্টোমিটাৰ, আৰু হেক্টোমিটাৰৰ দহ গুণ বছৰ ডাঙৰজনী হৈছে কিলোমিটাৰ। গতিকে আপোনালোকে এই ষ্টৰিটো মনত ৰাখিব, তেতিয়া আপোনালোকে সৰু একক ডাঙৰ এককটো একেবাৰে মনত থাকি যাব। দৈৰ্ঘ্যৰ প্ৰাথমিক একক মিটাৰ, মিটাৰৰ দহ গুণ সৰুটো হৈছে ডেচিমিটাৰ, এইটো ডেচিমিটাৰৰ দহ গুণ সৰুটো হৈছে চেণ্টিমিটাৰ, চেণ্টিমিটাৰৰ দহ গুণ সৰুটো হৈছে মিলিমিটাৰ। আকৌ মিটাৰৰ দহ গুণ ডাঙৰটো হৈছে ডেকামিটাৰ, ডেকামিটাৰৰ দহ গুণ ডাঙৰটো হৈছে হেক্টোমিটাৰ, হেক্টোমিটাৰৰ দহ গুণ ডাঙৰটো হৈছে কিলোমিটাৰ। এতিয়া চাওক, মিটাৰৰো কিছুমান জীয়েক আছে, সেইবোৰ হৈছে নেনোমিটাৰ, মাইক্ৰোমিটাৰ, সেইবিলাক। তো সেইবিলাক আমি ইয়াৰ এই ভিডিঅ'টোত আলোচনা নকৰোঁ। গতিকে আশা কৰিছোঁ আপোনালোকে এই ষ্টৰিটোৰ দ্বাৰা আপোনালোকে মনত ৰাখিব পাৰিব দৈৰ্ঘ্যৰ প্ৰাথমিক একক মিটাৰ। এইটো মই একমাত্ৰ ল'ৰা হিচাপে লৈছোঁ, তাৰ তিনিজনী ভনীয়েক, সৰু ভনীয়েক ডেচিমিটাৰ, চেণ্টিমিটাৰ, মিলিমিটাৰ, আৰু ডাঙৰ বায়েক আছে তিনিজনী, সেইকেইজনী হৈছে ডেকামিটাৰ, হেক্টোমিটাৰ, কিলোমিটাৰ। গতিকে ইয়াতে চাব আপোনালোকে, দৈৰ্ঘ্যৰ প্ৰাথমিক একক হৈছে মিটাৰ, মিটাৰ আমাৰ ইয়াত মাজত আছে। মিটাৰৰ সোঁফালে থকাকেইটা হৈছে আমাৰ সৰু একক, আৰু বাওঁফালে থকাকেইটা হৈছে ডাঙৰ একক। এতিয়া বাওঁফালে কি আছে? ডেকামিটাৰ, হেক্টোমিটাৰ, কিলোমিটাৰ, আৰু সোঁফালে কি আছে? ডেচিমিটাৰ, চেণ্টিমিটাৰ, মিলিমিটাৰ। গতিকে এইখিনি হৈছে সৰু একক, আৰু এই বাওঁফালে থকাকেইটা হৈছে ডাঙৰ একক। এতিয়া চাওক, মিটাৰৰ পৰা যদি আমি সোঁফালে যাওঁ মানে মিটাৰৰ পৰা যদি ডেচিমিটাৰলৈ যাওঁ, তেতিয়াহ'লে কি হ'ব? দহ গুণ মানে এই ডেচিমিটাৰটো দহ গুণ সৰু হয়, মিটাৰতকৈ দহ গুণ সৰু। চেণ্টিমিটাৰটো কিমান হ'ব তেতিয়াহ'লে? ডেচিমিটাৰতকৈ দহ গুণ সৰু, মানে আমি যদি মিটাৰৰ পৰা চেণ্টিমিটাৰ যাব লাগে, ই কেইজাপ দিব লাগিব? একজাপত দহ গুণ, তো এই জাপত দহ গুণ আৰু একজাপ দিব লাগিব দহ গুণ, টোটেল কিমান হ'ল? এশ গুণ, মানে এশ চেণ্টিমিটাৰত আমাৰ এক মিটাৰ হয়। গতিকে চাব, মই ইয়াতে দেখুৱাই দিছোঁ, মিলিমিটাৰৰ পৰা চেণ্টিমিটাৰ মানে মিলিমিটাৰতকৈ চেণ্টিমিটাৰ দহ গুণ ডাঙৰ হয়, চেণ্টিমিটাৰতকৈ ডেচিমিটাৰ দহ গুণ ডাঙৰ হয়, আকৌ ডেচিমিটাৰতকৈ মিটাৰ দহ গুণ ডাঙৰ হয়, মিটাৰতকৈ ডেকামিটাৰ দহ গুণ ডাঙৰ হয়, ডেকামিটাৰতকৈ হেক্টোমিটাৰ দহ গুণ ডাঙৰ হয়, হেক্টোমিটাৰতকৈ কিলোমিটাৰ দহ গুণ ডাঙৰ হয়। এতিয়া কথাখিনি মই যদি ওলোটাকৈ কওঁ, কিলোমিটাৰতকৈ হেক্টোমিটাৰ দহ গুণ সৰু হয়, এইটো চাই ল'ব তলত এৰকেইটা, কিলোমিটাৰৰ পৰা হেক্টোমিটাৰ দহ গুণ সৰু হয়, হেক্টোমিটাৰ আকৌ দহ গুণ ডাঙৰ ডেকামিটাৰতকৈ হয়, মানে ইয়াতে হেক্টোমিটাৰটো কিলোমিটাৰতকৈ, এই হেক্টোমিটাৰটো কিলোমিটাৰতকৈ দহ গুণ সৰু, ডেকামিটাৰ হেক্টোমিটাৰতকৈ দহ গুণ সৰু, মিটাৰ ডেকামিটাৰতকৈ দহ গুণ সৰু, ডেচিমিটাৰ মিটাৰতকৈ দহ গুণ সৰু, আৰু চেণ্টিমিটাৰ ডেচিমিটাৰতকৈ দহ গুণ সৰু, মিলিমিটাৰ চেণ্টিমিটাৰতকৈ দহ গুণ সৰু। ইয়াতে প্ৰতিটো আমাৰ কিমান হয়? দহ গুণ দহ গুণ হয়। গতিকে এটা কথা মনত ৰাখিব, আমি যদি ডাঙৰ এককৰ পৰা সৰু এককত নিব লাগে, তেতিয়াহ'লে সদায় পূৰণ হ'ব, মানে কিমান গুণ পূৰণ সেইটো পূৰণ কৰি, কিমান গুণ সৰু সেইটো পূৰণ কৰি দিব লাগে, বা কিমান গুণ ডাঙৰ সেইটো পূৰণ কৰি দিব লাগে। মানে ছাপ'জ এতিয়া কিলোমিটাৰৰ পৰা আমি মিটাৰলৈ নিব লাগে, তেতিয়াহ'লে পূৰণ কৰিব লাগিব, কিমান গুণ পূৰণ কৰিব লাগিব? এতিয়া চাওক, কিমান ষ্টেপ মানে জাপ মাৰিছে কিলোমিটাৰৰ পৰা হেক্টোমিটাৰ? একবাৰ, দুইবাৰ, তিনিবাৰ, মানে কিমান হ'ব? তিনিবাৰ হ'লে দহ দহ তিনিবাৰ এক হাজাৰ হ'ব, গতিকে আমি এক হাজাৰেৰে পূৰণ কৰিব লাগিব।
আর যদি কথাটা উলোটা কো মানে মিটারপা যদি কিলোমিটার নিব লাগে তেতিয়া হলে হরণ হব কিমানে হরণ করিম মানে কেই জাপ দিলে মানে কেই গুণ তিন জাপ দিছে এক জাপ দুই জাপ তিন জাপ গতি কিমান হব দশ দশ তিনবার মানে দশ পূরণ দশ পূরণ দশ এক হাজার হব এক হাজারে হরণ হব গতি এই মনত রাখবা এটা উদাহরণ লো সাপোজ আমি ডেকা মিটারের দেশি মিটারল নিব লাগে ডেকা মিটারের দেশি মিটার এক্সাম্পল হিসাবে লো ফাইভ ডেকা মিটারক আমি দেশি মিটারল নিব লাগে পাঁচ ডেকা মিটারক দেশি মিটারল নিব লাগে যেহেতু আমি ডাঙর এককর সরু এককলে কনভার্ট করিম সেই কারণে আমি পূরণ করব লাগিব কিমান পূরণ করিম মানে কিমান স্টেপ জাপ মানিছে এতিয়া সাবা ডেকা মিটারের মিটার মিটারের দেশি মিটার মানে দুইবার জাপ মানিছে মানে কিমান হব দশ দশ গুণ এশ আমি এশরে পূরণ করব লাগিব তেতিয়া কিমান পাম আমি পাঁচশ ডেসিমিটার অর্থাৎ পাঁচ ডেকা মিটারত পাঁচশ ডেসিমিটার বেলেগ এটা এক্সাম্পল লৈছোঁ আমি হেক্টোমিটারের সেন্টিমিটারত নিব লাগে সাপোজ আমার এক হেক্টোমিটার আছে এক হেক্টোমিটার এই এক হেক্টোমিটারক আমি সেন্টিমিটারলে কনভার্ট করব লাগে তো এনে ক্ষেত্রতো যেহেতু আমি ডাঙর এককের সরু এককলে কনভার্ট করিম সেইটোর কারণে আমি পূরণ করব লাগিব এটা কিমান পূরণ করিম কিমানবার জাপ মারিছে চাবা হেক্টোমিটারের ডেকা মিটার এক জাপ ইয়ালৈকে তারপর মিটার তারপর ডেসিমিটার তারপর সেন্টিমিটার মানে টোটাল কে জাপ মারিছে এক দুই তিন চারি মানে দশ দশ চারিবার পূরণ করব লাগিব তো দশ দশ চারিবার পূরণ করলে কিমান হব আমার দশ হাজার দশ দশ চারিবার দশ পূরণ দশ কিমান হব এশ আকো দুইবার হব না গতি কিমান হব এইটা আমার চারিবার হব চারিবার হলে শূন্য চারিটা দশ হাজার হব আমি দশ হাজারে পূরণ করব লাগিব মানে এক হেক্টোমিটারক যদি সেন্টিমিটারলে কনভার্ট করব লাগে তেতিয়াহলে দশ হাজারে পূরণ করব লাগিব এতিয়া আমি কি করিম মিলিমিটারক কিলোমিটারলে আমি কনভার্ট করিম তো মিলিমিটারক যেটা আমি কিলোমিটার মানে সরু এককের ডাঙর এককলে কনভার্ট করে আছো সেইটার কারণে আমি হরণ করব লাগিব এটা আমি কিহেরে হরণ করিম এতিয়া চাবা মিলিমিটারের যদি কিলোমিটারলে যাও এটা কিমানবার হয়েছে মাজত কিমানটা স্টেপ হয়েছে এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছয়টা এটা ছয়টা হলে দশ দশ গুণ মানে ছয়বার আমি পূরণ করে লব লাগিব দশ দশকে ছয়বার পূরণ করে লব লাগিব তো কিমান হব আমার টেন টু দি পাওয়ার সিক্স আই যাব হয়নে নহয়নে টেন টু দি পাওয়ার সিক্স দশ দশ ছয়বার পূরণ করলে টেন টু দি পাওয়ার সিক্স আই যাব তো টেন টু দি পাওয়ার সিক্সে আমি হরণ করব লাগিব তো এনে ক্ষেত্রত এক মিলিমিটারত কিমান কিলোমিটার হব টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কিলোমিটার বেলেগ এটা এক্সাম্পল লৈছোঁ এতিয়া সাপোজ আমি হেক্টোমিটারের মিলিমিটারত নিব লাগে এটা হেক্টোমিটারের মিলিমিটারলে যদি নিব লাগে সাপোজ আমি এক হেক্টোমিটারক আমি মিলিমিটারলে কনভার্ট করব লাগে তো তেনে ক্ষেত্রত যেহেতু আমি ডাঙর এককের সরু এককত নি আছো গতি পূরণ করব লাগিব কিমানবার মানে কিহেরে পূরণ করিম আমি এটা সাপোজ ইয়াতে কিমানবার জাপ মারিছে এটা দুটা তিনটা চারিটা পাঁচটা হব টোটেল তো টেন টু দি পাওয়ার ফাইভেরে আমি পূরণ করব লাগিব এতিয়া আপনাদের কমেন্ট বক্সত জানাব এক কিলোমিটারত কিমান ডেসিমিটার হয় এক কিলোমিটারত কিমান ডেসিমিটার হয় আপনাদের কমেন্ট বক্সত জানাব ভিডিওটি শেষলৈ চোৱাৰ বাবে ধন্যবাদ।